ई क्लासरूम स्पॉन्सर्ड बाय राष्ट्रीय माध्यमिक शिक्षा अभियान त्रिपुरा राज्य मिशन। माध्यमिक स्तरের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আচ্ছা, সবাই বসো। তো গত ক্লাসে আমরা ডেফিনিট ইন্টিগ্রালের কিছু প্রপার্টি নিয়ে আলোচনা করেছি। আজ আমরা আরও কয়েকটি প্রপার্টি নিয়ে আলোচনা করব, পাশাপাশি কিছু সমস্যার সমাধানও করব। তো গত ক্লাসে আমরা 5 নং প্রপার্টি পর্যন্ত দেখে নিয়েছি, আজ প্রপার্টি নাম্বার 6 থেকে শুরু করব। প্রপার্টি নাম্বার 6 কী আছে দেখো, ইন্টিগ্রেশন 0 to 2a এফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 to a এফ এক্স প্লাস এফ অফ 2a মাইনাস এক্স ডিএক্স। আমরা জানি ইন্টিগ্রেশন 0 to 2a এফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 to a এফ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 0 to 2a এফ এক্স ডিএক্স। এটা 1 নং সমীকরণ। তো দেখে নাও, ইন্টিগ্রেশন 0 to 2a এফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 to a এফ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন a to 2a এফ এক্স ডিএক্স। এটাই ছিল 1 নং সমীকরণ। তো এটা কিভাবে আসে দেখো, 0 a 2a আমাদের ইন্টিগ্রেশনটা লিমিট দেওয়া আছে 0 থেকে 2a পর্যন্ত, লোয়ার লিমিট 0, আপার লিমিট 2a। তো এটাকে যদি আমরা 0 to a নিই, আবার a to 2a পর্যন্ত নেওয়া যায়, ওইভাবে এটা হয়ে গেল। এখন এই যে a to 2a এফ এক্স ডিএক্স, এটাকে দেখতে হবে আমাদের যে এটার মান কী বের হয়। তো প্রথমে আমরা ধরে নিলাম এক্স ইজ ইকুয়াল টু 2a মাইনাস জেড, তাহলে ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস ডিজেড হয়ে গেল। আবার লিমিটগুলো বসালাম, এক্স ইজ ইকুয়াল টু a হলে জেড ইজ ইকুয়াল টু a হয়ে যায়, এক্স ইজ ইকুয়াল টু 2a হলে জেড ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পেলাম দেখো, ইন্টিগ্রেশন a to 0 লিমিট যে চেঞ্জ হলো a to 0 এফ অফ 2a মাইনাস জেড আর ডিএক্স সমান হয়ে গেল মাইনাস ডিজেড ইজ ইকুয়াল টু, মাইনাস থাকার কারণে এটা উল্টে গেল, 0 to a ইন্টিগ্রেশন 0 to a এফ অফ 2a মাইনাস জেড ডিজেড ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 to a এফ অফ 2a মাইনাস এক্স ডিএক্স। তো এখন এটা সমান আমরা পেলাম ইন্টিগ্রেশন 0 to a এফ অফ 2a মাইনাস এক্স ডিএক্স। তাহলে এটার স্থলে যদি আমরা এই মানটা বসিয়ে দিই, তাহলে কী হচ্ছে দেখো, 0 to a এফ অফ
2a minus x dx is equal to integration 0 to a fx plus f of 2a minus x dx. এটাই হলো আমাদের প্রপার্টি নাম্বার সিক্স। বুঝতে পেরেছো সবাই? প্রমাণ হয়ে গেল। এখন এই প্রপার্টিতে, এই যে প্রপার্টিটা আমরা পেয়েছি, এই প্রপার্টিতে যদি এফ অফ টু এ মাইনাস এক্স এটার স্থলে এফ এক্স বসাই, অর্থাৎ এটা ইজিক্যাল টু যদি এফ এক্স হয়ে যায়, তাহলে কি হয় দেখো। এই মানটার ক্ষেত্রে আমরা এখানে এফ এক্স হয়ে গেল, তাহলে ইন্টিগ্রেশন জিরো টু এ এফ এক্স প্লাস এফ এক্স ডিএক্স ইজিক্যাল টু টু এফ এক্স ডিএক্স হয়ে যায়। টু ইন্টিগ্রেশন জিরো টু এ এফ এক্স ডিএক্স, তো ওটাই এক নম্বর। ইন্টিগ্রেশন জিরো টু টু এ এফ এক্স ডিএক্স ইজিক্যাল টু টু ইন্টিগ্রেশন জিরো টু এ এফ এক্স ডিএক্স। আবার যদি এফ অফ টু এ মাইনাস এক্স ইজিক্যাল টু মাইনাস এফ এক্স হয়, বুঝতে পেরেছ? এই এটার স্থলে এখানে যদি মাইনাস এফ এক্স হয়, তাহলে কী হলো, এটা মাইনাস এফ এক্স হয়ে যাবে, ফলে এটা চলে যাচ্ছে, জিরো হয়ে গেল। তাহলে এটা হলো ইন্টিগ্রেশন জিরো টু টু এ এফ এক্স ডিএক্স ইজিক্যাল টু জিরো। এক্সাম্পলটা দেখে নাও, প্রমাণ করো যে ইন্টিগ্রেশন জিরো টু পাই কস কিউব এক্স ডিএক্স ইজিক্যাল টু জিরো। ধরি এফ এক্স ইজিক্যাল টু কস কিউব এক্স, যেটা দেওয়া আছে এটাকে আমরা ধরলাম এফ এক্স। সুতরাং এফ অফ পাই মাইনাস এক্স ইজিক্যাল টু কী হয় এটা দেখতে হবে, যে এফ এক্স হয় না মাইনাস এফ এক্স হয়। এফ এক্স হলে একটা মান বেরোবে, এই যে প্রপার্টিতে আমরা দেখলাম, আর মাইনাস এফ এক্স হলে আরেকটা মান বেরোবে। তখন এটা আমরা দেখতে হবে যে কি এফ এক্স হয় না মাইনাস এফ এক্স হয়। তো এখানে দেখো, এফ অফ পাই মাইনাস এক্স ইজিক্যাল টু কস কিউব পাই মাইনাস এক্স, কস কিউব পাই মাইনাস এক্স ইজিক্যাল টু কী হচ্ছে দেখো, কস পাই মাইনাস এক্স। এটা মানে কি, পাই মাইনাস এক্স এটা কোন কোয়াড্রেন্টে পড়ে? ফার্স্ট সেকেন্ড, পাই মাইনাস এক্স মানে এই কোয়াড্রেন্টে পড়বে। সেকেন্ড কোয়াড্রেন্টে কসের মান হচ্ছে মাইনাস, তাহলে এটার মান হয়ে যাবে মাইনাস কস কিউব এক্স। এই কারণে হলো মাইনাস কস কিউব এক্স ইজিক্যাল টু হয়ে যাচ্ছে মাইনাস এফ এক্স। তাহলে এটা সমান যদি মাইনাস এফ এক্স হয়, তাহলে আমরা ফর্মুলাতে কী পাই আমরা দেখো, ইন্টিগ্রেশন জিরো টু পাই কস কিউব এক্স ইজিক্যাল টু জিরো। যেহেতু এই প্রপার্টিটা ছিল আমাদের ইন্টিগ্রেশন জিরো টু টু এ এফ এক্স ডিএক্স ইজিক্যাল টু জিরো, যখন এফ অফ টু এ মাইনাস এক্স ইজিক্যাল টু কী হবে, মাইনাস এফ এক্স। এখন আসছি আমরা প্রপার্টি নম্বর সেভেনে। লক্ষ্য করো সবাই, ইন্টিগ্রেশন মাইনাস এ টু এ এফ এক্স ডিএক্স ইজিক্যাল টু ইন্টিগ্রেশন জিরো টু এ এফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স ডিএক্স। তো আমরা জানি ইন্টিগ্রেশন মাইনাস এ টু এ এফ এক্স ডিএক্স ইজিক্যাল টু, ওই আগের মতোই মাইনাস এ থেকে জিরো নিলাম, আবার জিরো থেকে এ পর্যন্ত যাবে, এটা দুই ভাগে ভাগ করে নিলাম, মাইনাস এ টু জিরো এফ এক্স ডিএক্স প্লাস জিরো টু এ ইন্টিগ্রেশন অফ জিরো টু এ এফ এক্স ডিএক্স, এটাকে এক নং সমীকরণ দিয়ে দিলাম। এখন দেখতে হবে আমাদের মাইনাস এ টু জিরো এফ এক্স ডিএক্স সমান কী মান বেরো হয়। তো ধরি এক্স ইজিক্যাল টু মাইনাস জেড, সুতরাং ডিএক্স ইজিক্যাল টু মাইনাস ডিজেড হয়ে গেল। আবার লিমিটগুলো বসাও, এক্স ইজিক্যাল টু মাইনাস এ বসালাম, মাইনাস এ হলে জেড ইজিক্যাল টু এ হয়ে গেল, আর এক্স ইজিক্যাল টু জিরো বসালে জেড ইজিক্যাল টু জিরো, তাহলে ইজিক্যাল টু কী হলো, মানটি চেঞ্জ হলো, এ টু জিরো হয়ে গেল, আর এফ এক্সের মান হলো এফ মাইনাস জেড, ডিএক্স হলো মাইনাস ডিজেড। ইজিক্যাল টু উল্টিয়ে আনলে ইন্টিগ্রেশন জিরো টু এ এফ অফ মাইনাস জেড ডিজেড ইজিক্যাল টু জিরো টু এ এফ অফ মাইনাস এক্স ডিএক্স। সুতরাং এক নং সমীকরণ থেকে আমরা কী পাই দেখো, ইন্টিগ্রেশন মাইনাস এ টু এ এফ এক্স ডিএক্স ইজিক্যাল টু ইন্টিগ্রেশন জিরো টু এ এফ মাইনাস এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন জিরো টু এ এফ এক্স ডিএক্স ইজিক্যাল টু ইন্টিগ্রেশন জিরো টু এ এফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স ডিএক্স, এটা প্রমাণিত হয়ে গেল। এখন যদি এফ এক্স একটি যুগ্ম অপেক্ষক হয়, তখন এফ মাইনাস এক্স ইজিক্যাল টু এফ এক্স হবে। সুতরাং সাত নং প্রপার্টি থেকে পাই, মানে এই প্রপার্টি থেকে আমরা কী পাই দেখো, এখানে প্রপার্টিটা কী আছে দেখো, ইন্টিগ্রেশন মাইনাস এ টু এ এফ এক্স ডিএক্স ইজিক্যাল টু ইন্টিগ্রেশন জিরো টু এ
এফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স ডিএক্স, এটা ছিল আমাদের প্রপার্টি, ঠিক আছে। এখন বলা আছে কি এফ অফ মাইনাস এক্স যদি এফ এক্স যুগ্ম অপেক্ষক হয় তখন এফ অফ মাইনাস এক্স ইজিক্যাল টু এফ এক্স হয়ে যাবে। তাহলে এফ অফ মাইনাস এক্স যদি এফ এক্স হয়ে যায় তখন কি হলো, এটা টু ইন্টিগ্রেশন জিরো টু এ এফ এক্স ডিএক্স, এক নম্বর প্রপার্টিটা হয়ে গেল। আবার যদি এফ এক্স অযুগ্ম অপেক্ষক হয় তখন কি হবে, এফ মাইনাস এক্স ইজিক্যাল টু মাইনাস এফ এক্স হয়ে যাবে। অর্থাৎ এটা যে এফ মাইনাস এক্স ছিল ওটা হয়ে যাবে মাইনাস এফ এক্স, এই হয়ে গেল। তখন এটা কাটা যায়, জিরো হয়ে যায়। তাহলে দুই নম্বর প্রপার্টিটা হয়ে গেল ইন্টিগ্রেশন মাইনাস এ টু এ এফ এক্স ডিএক্স ইজিক্যাল টু জিরো। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশক বিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। নেক্সট দেখো, একটা এক্সাম্পল দেওয়া আছে, মান নির্ণয় করো ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। ধরি যা দেওয়া আছে এটাকে আমরা ধরে নিলাম এফ এক্স, এফ এক্স ইজিক্যাল টু এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। সুতরাং আমরা বের করবো এফ মাইনাস এক্স, দেখবো এখানে এফ মাইনাস এক্স সমান এফ এক্স হয় না মাইনাস এফ এক্স হয়, তো ওটাই আমরা দেখে নিচ্ছি। এফ মাইনাস এক্স ইজিক্যাল টু এক্সের স্থলে মাইনাস এক্স বসালাম, মাইনাস এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান প্লাস মাইনাস এক্স হোল স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস এফ এক্স হয়ে গেল। তো সুতরাং এফ এক্স একটি অযুগ্ম অপেক্ষক, মাইনাস এফ এক্স হলে অযুগ্ম অপেক্ষক হয়। সুতরাং এই মানটা হয়ে যাবে ইন্টিগ্রেশন মাইনাস পাই বাই পাই টু পাই এফ এক্স ডিএক্স ইজিক্যাল টু জিরো। প্রপার্টি নাম্বার এইট, ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স ইজিক্যাল টু ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স। তো আমরা রাইট হ্যান্ড সাইড থেকে প্রুফটা শুরু হয়েছে, দেখো এ টু বি এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স ইজিক্যাল টু মাইনাস, আর মানটা দেখবো যে এটার মান কি হয়। তো আমরা প্রথমে ধরে নিলাম এ প্লাস বি, যেটা দেওয়া আছে এ প্লাস বি মাইনাস এক্স ইজিক্যাল টু জেড, সুতরাং ডিএক্স ইজিক্যাল টু মাইনাস ডিজেড হবে। আবার এক্স ইজিক্যাল টু এ হলে কি হয় দেখো, এক্সের স্থলে যদি আমরা এ বসিয়ে দিই তাহলে জেড ইজিক্যাল টু বি হয়ে যাচ্ছে, আর এক্স ইজিক্যাল টু বি হলে জেড ইজিক্যাল টু এ, তো এত ইজিক্যাল টু আমরা মানটা বসালাম বি টু এ, আর এটার মান হয়ে যাবে এফ জেড ডিএক্স সমান হলো মাইনাস ডিজেড। যেহেতু মাইনাস হয়েছে এটাকে উল্টিয়ে নিলে ইন্টিগ্রেশন এ টু বি এফ জেড ডিজেড ইজিক্যাল টু ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স। এক্সাম্পল, প্রমাণ করো ইন্টিগ্রেশন টু টু থ্রি রুট এক্স ডিএক্স বাই রুট এক্স প্লাস রুট ওভার ফাইভ মাইনাস এক্স ইজিক্যাল টু হাফ। তো যা দেওয়া আছে ওটাকে আই ধরলাম আমরা, ধরি আই ইজিক্যাল টু ইন্টিগ্রেশন টু টু থ্রি রুট এক্স বাই রুট এক্স প্লাস রুট ওভার ফাইভ মাইনাস এক্স ডিএক্স, এটাকে এক নং সমীকরণ দিয়ে দিলাম। ওর আই ইজিক্যাল টু ইন্টিগ্রেশন টু টু থ্রি এক্সের স্থলে আমরা কী বসাতে পারি, লোয়ার লিমিট প্লাস আপার লিমিট মাইনাস এক্স, ঠিক আছে। তো তাহলে কী হলো এখানে টু প্লাস থ্রি মাইনাস এক্স বসালাম এক্সের স্থলে। যেহেতু ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স ইজিক্যাল টু ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স, ওর আই ইজিক্যাল টু ইন্টিগ্রেশন টু টু থ্রি এটা দেখে নেও সলভ করে, রুট ওভার ফাইভ মাইনাস এক্স হয়ে গেল, রুট ওভার ফাইভ মাইনাস এক্স প্লাস রুট এক্স ডিএক্স। এখন দেখো
যে এক নং সমীকরণ এবং দুই নং সমীকরণ দুটোই আমাদের হাতে আছে, এক নং সমীকরণ এবং দুই নং সমীকরণ যোগ করে পাই, কি পাওয়া যায় লক্ষ্য করে দেব। লেফট হ্যান্ড সাইড আই আই হয়ে গেল টু আই ইজিক্যাল টু ইন্টিগ্রেশন টু টু থ্রি রুট এক্স বাই রুট এক্স প্লাস রুট ওভার ফাইভ মাইনাস এক্স ডিএক্স প্লাস দুই নং সমীকরণের রাইট হ্যান্ড সাইড লিখে নাও ইন্টিগ্রেশন টু টু থ্রি রুট ওভার ফাইভ মাইনাস এক্স বাই রুট ওভার ফাইভ মাইনাস এক্স প্লাস রুট এক্স ডিএক্স হয়ে গেল এক নং ও দুই নং সমীকরণ যোগ করা। ইজিক্যাল টু কী লেখা যায় দেখো, ইন্টিগ্রেশন টু টু থ্রি রুট এক্স বাই রুট এক্স প্লাস রুট ওভার ফাইভ মাইনাস এক্স প্লাস রুট ওভার ফাইভ মাইনাস এক্স বাই রুট ওভার ফাইভ মাইনাস এক্স প্লাস রুট এক্স ডিএক্স। ইজিক্যাল টু ইন্টিগ্রেশন টু টু থ্রি, এটা অর্ডিনারি যুগ, দেখো এলসিএম দুটার ক্ষেত্রে সেমই আছে, মানে এলসিএম আমাদের এটা হয়ে যাবে রুট এক্স প্লাস রুট ওভার ফাইভ মাইনাস এক্স, উপরে হয়ে গেল রুট এক্স প্লাস রুট ওভার ফাইভ মাইনাস এক্স ডিএক্স। ইজিক্যাল টু ইন্টিগ্রেশন টু টু থ্রি, এখানে দেখো হর এবং লব দুটোই সমান হয়ে গেল, কাটা গেলে ওয়ান থাকলো, মানে ইন্টিগ্রেশন ডিএক্স হয়ে গেল। ঠিক আছে, তো ইন্টিগ্রেশন ডিএক্স কী হবে, এক্স তার লোয়ার লিমিট আছে টু, আপার লিমিট থ্রি, ইজিক্যাল টু থ্রি মাইনাস টু ইজিক্যাল টু ওয়ান। তাহলে আমরা যে আমাদের প্রথমে কী আছিল টু আই, টু আই ইজিক্যাল টু আমরা করে যাচ্ছি, ঠিক আছে, তো টু আই ইজিক্যাল টু হলো ওয়ান। সুতরাং আই ইজিক্যাল টু হাফ, সুতরাং ইন্টিগ্রেশন টু টু থ্রি রুট এক্স ডিএক্স বাই রুট এক্স প্লাস রুট ওভার ফাইভ মাইনাস এক্স ইজিক্যাল টু হাফ। এখানে দেখো কয়েকটি সমস্যা দেওয়া আছে, এক নম্বর মান নির্ণয় করো, ইন্টিগ্রেশন মাইনাস টু 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 এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস ফাইভ টু দি পাওয়ার এক্স ডিএক্স। দু নম্বরে আছে প্রমাণ করো ইন্টিগ্রেশন জিরো টু টু পাই ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস ই টু দি পাওয়ার সাইন এক্স ডিএক্স ইজিক্যাল টু পাই। এক নং অঙ্কটা, আচ্ছা তোমরা বলো তো কীভাবে করবে? হ্যাঁ বলো, তুমি বলো। যা আছে তাকে স্যার আই ধরে নেব, এরপর এক্স এর স্থলে আপার লিমিট প্লাস লোয়ার লিমিট, লোয়ার লিমিট প্লাস আপার লিমিট মাইনাস এক্স করে যা বেরোবে। আচ্ছা বসো, গুড, তুমি বলছিলে এইভাবে যে আই ইজিক্যাল টু ইন্টিগ্রেশন মাইনাস টু 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 এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস ফাইভ টু দি পাওয়ার এক্স ডিএক্স। তাহলে এখানে লিখতে হবে, ধরি আই ইজিক্যাল টু এত, ইমপ্লাইজ আই ইজিক্যাল টু ইন্টিগ্রেশন মাইনাস টু টু টু
এক্সের স্থলে বলেছিলে লোয়ার লিমিট প্লাস আপার লিমিট মাইনাস এক্স বসাবে, তো দেখো কি হয়, মাইনাস টু প্লাস টু মাইনাস এক্স হোল স্কোয়ার বাই ওয়ান প্লাস ফাইভ টু দি পাওয়ার মাইনাস টু প্লাস টু মাইনাস এক্স ডিএক্স, এই তো বলেছিলে। আচ্ছা implies I is equal to integration minus 2 to 2 এখানে কি হলো minus 2 plus 2 আচ্ছা কাটা গেল minus x whole square তো minus x whole square মানে x square নিচে কি হয় 1 plus 5 to the power minus x dx is equal to integration minus 2 to 2 x square টাকে আমরা সাইডে নিয়ে নিলাম, এটাকে লেখা যায় দেখো 1 plus 1 by 5 to the power x লেখা যায় তো এত dx, এটাকে অবশ্য এখানে না লিখলেও হবে, এখানে লিখলাম x স্কোয়ার implies I is equal to কি হচ্ছে দেখো এখানে ইন্টিগ্রেশন মাইনাস টু টু টু, এটা যদি আমরা এলসিএম নিই তাহলে ফাইভ টু দি পাওয়ার এক্স হয়ে যাবে নিচে, ওটাকে একসাথে উপরে নিয়ে নিলাম চলে গেল ফাইভ টু দি পাওয়ার এক্স, নিচে রইল ওয়ান প্লাস ফাইভ টু দি পাওয়ার এক্স, এক্স স্কোয়ারটাকে আমরা সাইডে রেখে নিলাম এত ডিএক্স, এটাকে দিয়ে দিলাম আমরা দুই নং সমীকরণ, প্রথম যে আই ধরেছিলাম এটাকে হলো এক নং সমীকরণ, এটা হলো দুই নং সমীকরণ, এখন এক ও দুই নং সমীকরণ যোগ করে পাই কি পাবো আমরা, টু আই ইজিক্যাল টু ইন্টিগ্রেশন মাইনাস টু 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 এক নং সমীকরণটা কি ছিল এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস ফাইভ টু দি পাওয়ার এক্স প্লাস এখানে হচ্ছে ফাইভ টু দি পাওয়ার এক্স বাই ওয়ান প্লাস ফাইভ টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে আমরা এক্স স্কোয়ার যদি কমন নিয়ে নিই এভাবে লেখা যাবে ইজিক্যাল টু ইন্টিগ্রেশন মাইনাস টু 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 এলসিএম নিয়ে নিলাম আমরা ওয়ান প্লাস ফাইভ টু দি পাওয়ার এক্স, উপরেও হয়ে গেল ওয়ান প্লাস ফাইভ টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স স্কোয়ার ডিএক্স ইজিক্যাল টু এটা কাটা গেল মাইনাস টু 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 এক্স স্কোয়ার ডিএক্স, তো এক্স স্কোয়ার আমরা জানি যুগ্ম অপেক্ষক, ঠিক আছে, তো যুগ্ম অপেক্ষক হলে আমরা কি পাই আগে আমরা দেখিয়েছি যুগ্ম অপেক্ষক হলে এটার মান কি হবে জিরো, ইন্টিগ্রেশন মাইনাস টু 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 মানে টু এফ এক্স ডিএক্স হয়ে যাচ্ছে যদি যুগ্ম অপেক্ষক হয়, আর অযুগ্ম অপেক্ষক হলে জিরো হয়ে যাবে, ঠিক আছে, তাহলে বাকি দিক তোমরা পারবে নিশ্চয়ই, আর দুই নম্বর অঙ্কটাও রয়ে গেল ওটাও তোমরা বাড়িতে করে নেবে ভালো করে, আমি আগামী ক্লাসে জোনটা অঙ্কই আবার দেখব, যদি কোনো সমস্যা হয় আমি আবার ক্লাসে করাবো, তাহলে আজ এইটুকুই।
থ্যাংকস টু অল। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6-14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদি শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষা সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্যবই, বিদ্যালয়ের পোশাক, উন্নত মানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরো অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। ই ক্লাসরুম ওয়াজ স্পন্সর্ড বাই রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন।